हेलो बंधुरा अस्सलामु आलैकुम महाउल स्टाडी सार्केले तुम्हारे आबारो स्वागतम जानाच्छि। आज के पार्ट निये आलोचना करब। आज के पार्ट होच्छे हैव हैज आर हैड निये आलोचना। गत दिन तुम्हारा हैव डू डज डिडर व्यवहार शिखेछो। आज के होच्छे हैव हैज हैडर व्यवहार। एकदम शुरू थेके शेष पर्यन्त आशा करछि तुम्हारा आमार साथे थाकबे आर क्लासटा एनजॉय करबा। चलो देखी, গত দিনও বলেছি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন নিয়ে আলোচনা করেছি। আজকেও সেই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। তো ফার্স্ট পারসন হচ্ছে আই আর উই। হ্যাঁ, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। দুই ক্ষেত্রেই আমরা দেখছি হচ্ছে হ্যাবের ব্যবহার। আবার সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন শুধুই ইউ, ইউ এর ক্ষেত্রেও কী হচ্ছে হ্যাব। তো এই যে হ্যাব দুই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা হচ্ছে হি, শি, ইট, রহিম, করিম, সালমা, এইগুলা সবগুলাই কি হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এইগুলার দ্বারা যদি প্লুরাল বোঝায়, সে এর প্লুরাল হচ্ছে দে। তো দে এর ক্ষেত্রেও কি হবে, দের ক্ষেত্রেও হ্যাব হবে। হ্যাঁ, দের ক্ষেত্রে হ্যাব। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যেরকম ডিড যে কোনো পার্সনের ক্ষেত্রে বসতে, হির ক্ষেত্রেও ডিড বসতে, শির ক্ষেত্রেও ডিড বসতে, আয়ের ক্ষেত্রেও ডিড বসতে, ওয়ের ক্ষেত্রেও ডিড, আবার ইউ এর ক্ষেত্রে ডিড ব্যবহার করার সময় সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি এটা কিচ্ছু মনে রাখার দরকার নাই। হ্যাঁ, আই ডিড, উই উই ডিড, ইউ ডিড, হি ডিড, শি ডিড, দে ডিড, সব ক্ষেত্রে ডিড। এখন হেডের ক্ষেত্রেও ঠিক একই রকম রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করা হবে। সেটা হচ্ছে এক্ষেত্রেও হ্যাড ব্যবহার হবে। হ্যাঁ, হ্যাড, এখানেও হ্যাড, সব জায়গাতে হ্যাড, হ্যাড, হ্যাড আর হ্যাড। হ্যাঁ, সেটা সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলেও হ্যাড, প্লুরাল নাম্বার হলেও হ্যাড, এট দি সেম টাইম হ্যাড সব জায়গাতে বসবে, অ্যাজ লাইক অ্যাজ ডিড, ডিডের মতো। এইবার দেখো একটা সেন্টেন্স, সেটা হচ্ছে আই হ্যাভ আ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে। তো তোমার একটা বন্ধু আছে তাই কি হয়েছে, কিছুই হয়নি তাই বলছি আর কি। আচ্ছা, অবজেকশনের অনার্সার, আসলে আমরা একটা জিনিস কি জানি, আই মানে তো আমি। ম্যাক্সিমাম স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য মিনিং অফ আই, তাহলে অল অফ ইউ উইল আনসার মাই কোয়েশ্চেন ইজ দ্যাট আই মিনস আমি। তো আমি মানে আমি। তাহলে এখানে আই হ্যাভ এ ফ্রেন্ড, এটা কেন হলো, মানে আমার একটা বন্ধু আছে, আই মানে কখন আমার হয়, এটা প্রশ্ন। সেটার তার আগে একটা জিনিস মনে রাখো, পজেশন। হ্যাঁ, পজেশন মানে হচ্ছে অধিকার। যখন আমার কোনো কিছু থাকে, সাবজেক্টের কোনো কিছু থাকে, হ্যাঁ, তখন হয় হচ্ছে আই মানে আমার। আর যখন সাবজেক্টই কোনো কিছু হয়, যেমন যদি আমি এখানে এই হ্যাবের জায়গায় এখানে লাগাই হচ্ছে আই এম এ ফ্রেন্ড, আমি বন্ধু। হ্যাঁ, আই ওয়াজ এ ফ্রেন্ড, আমি বন্ধু ছিলাম, এরকম। যখন হ্যাভ হ্যাজ আর হ্যাড মানে কোনো সাবজেক্টের কোনো কিছু থাকা, এটা মনে রাখতে হবে। যখন সাবজেক্টের কোনো কিছু থাকা বোঝায় তখন আই মানে আমার, হি মানে তার। যেমন উই মানে তো আমরা, উই মানে কি আমরা না। তো এখানে দেখো উই হ্যাভ নো ফ্রেন্ড, আমাদের কোনো বন্ধু নেই। তো এই যে এখানে উই মানে কি আমাদের, হ্যাঁ উই মানে আমার, উই আর হ্যাঁ আমরা, উই মানে আমরা, কিন্তু এখানে হচ্ছে উই হ্যাভ নো ফ্রেন্ড, আমাদের কোনো বন্ধু নেই। হ্যাঁ, আমাদের, আই মানে আমার আর উই মানে আমাদের, আমাদের কোনো বন্ধু নেই। তো এখানে হ্যাভ মানে এখানে থাকা বোঝাচ্ছে, সাবজেক্টের কোনো কিছু থাকা বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। তাহলে শি হ্যাজ, শি মানে কি সে, কিন্তু এখানে শি মানে কি হচ্ছে, শি হ্যাজ নো ফ্রেন্ড, শি হ্যাজ এ নাইস ফ্রেন্ড, তার একটা সুন্দর কলম আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে হ্যাজ মানে সাবজেক্টের কোনো কিছু থাকাকে বোঝাচ্ছে। সুতরাং এই শি মানে এখন সে না হয় কি হচ্ছে তার, তার একটা কলম আছে। যদি এরকম বলতাম শি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই টিচার, শি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, শি ইজ মাই, শি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়, শি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, শি ইজ এ শপকিপার, সে একজন দোকানদার। হ্যাঁ, তারপরে শি ইজ অ্যান অনেস্ট, সে সৎ। তো যখন হ্যাভ হ্যাজ থাকছে সেন্টেন্সে, তখন সাবজেক্টের মিনিং ওই হি, হি মানে তার হচ্ছে, শি মানে তার হচ্ছে, আই মানে আমার হচ্ছে, উই মানে আমাদের হচ্ছে, দে মানে তাদের হচ্ছে, দে হ্যাভ নো ফ্রেন্ড,
তাদের কোনো বন্ধু নেই দে হ্যাভ লট অফ মানি তাদের অনেক টাকা আছে তাদের মিনিং হচ্ছে আর যদি বলি কি দে আর ইন্ডাস্ট্রিয়াস তারা খুব পরিশ্রমী দে আর ভেরি অ্যাক্টিভ তারা খুব কর্মঠ দে আর ভেরি হেল্পফুল হ্যাঁ তারা খুব সহায়ক হ্যাঁ তো এই তো হচ্ছে কখন আই মানে আমি আর কখন আই মানে আমার এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এবার দেখো শি হ্যাজ টু সিস্টার শি মানে কি এই হি হ্যাজ টু সিস্টার তার দুইটা বন্ধু আছে বোন আছে তো হি মানে তো সে এখন তার দুইটা বন্ধু আছে এখানে হির ক্ষেত্রে সে ব্যবহার হয়েছে তো আমি এখন আসলেই কখন হি আর কখন সি এটা বোঝাতে চাইছিলাম না আসলেই বোঝাতে চাইছি কি যে কখন হ্যাভ ব্যবহার করা হয় আর কখন হ্যাজ ব্যবহার করা হয় তো দেখো আয়ের ক্ষেত্রে কী হচ্ছে থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেজন্য হ্যাভ উয়ের ক্ষেত্রে হ্যাভ সির ক্ষেত্রে হ্যাজ আর হির ক্ষেত্রে হ্যাজ তো এই সব জায়গাতে সব জায়গাতে হ্যাড ব্যবহার করা যাবে আই হ্যাড এ ফ্রেন্ড আমার একটা বন্ধু ছিল যখন এটা মিনিংটা অতীতের অর্থ প্রকাশ করবে আই হ্যাড এ ফ্রেন্ড আমার একটা বন্ধু ছিল উই হ্যাড নো ফ্রেন্ড আমাদের কোনো বন্ধু ছিল না শি হ্যাজ এ নাই হ্যাজ এর জায়গায় হ্যাড তার একটা কলম ছিল না তার একটা সুন্দর কলম ছিল হ্যাঁ আর হি হ্যাড টু সিস্টার তার দুইটা বোন ছিল এখন অবজেকশন মানে একটা জিনিস তোমাকে আপডেট করি হ্যাঁ কোনো কোনো স্টুডেন্ট প্রশ্ন করেছে আমি অনেক প্রশ্ন করেছি তাদের ম্যাক্সিমাম জনের উত্তর দেয় কি যে এটা কোন টেন্স তো তারা ঝটপট প্রশ্ন উত্তর দিয়ে ফেলে স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটা কোন টেন্স শি হ্যাজ এ নাইস ফ্রেন্ড স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাভ হ্যাজ তারপরে পারফেক্ট পাস্ট রিজাল্ট ফর্ম তো এই যে হ্যাভ হ্যাজ আছে থাকলেই হ্যাভ হ্যাজ থাকলেই তারা বলে ফেলে কি স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে বন্ধুরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না তোমরা একটা জিনিস মনে রাখো সাবজেক্ট তারপরে ভার্বের মূল ফর্ম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার তো দেখো হ্যাভ হ্যাজ আছে তারপরে কোনো ভার্বের পাস্ট রিজাল্ট ফর্ম নাই সুতরাং এটা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হওয়ার যে কন্ডিশন সেই কন্ডিশন এটা ফিল আপ করছে না তাহলে আই হ্যাভ এ ফ্রেন্ড হ্যাঁ এটা যদি এরকম হতো কি যে আই হ্যাভ হেল্পড এ ফ্রেন্ড আমি একটা বন্ধুকে সাহায্য করেছি আই হ্যাভ কি বলবো আই হ্যাভ মেড এ ফ্রেন্ড আমি একটা বন্ধু তৈরি করেছি হ্যাঁ সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো কিন্তু এখানে হবে না যদি এরকম হতো কি যে উই হ্যাভ আবার যদি এখানে ভার্বের পাস্ট রিজাল্ট ফর্ম হয় তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে উই হ্যাভ মেড নো ফ্রেন্ড আমরা কোনো বন্ধু করিনি তারপরে উই হ্যাভ হেল্পড নো ফ্রেন্ড আমরা কোনো বন্ধুকে সাহায্য করিনি শি হ্যাজ নাইস ফ্রেন্ড শি হ্যাজ যদি বট হতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো এটা প্রেজেন্ট ইনডেফিনিট হ্যাঁ এটাও প্রেজেন্ট ইনডেফিনিট তো আবার এইসব জায়গাতে যদি হ্যাড ব্যবহার করা দিই এগুলো পাস্ট পারফেক্ট না হ্যাঁ পাস্ট ইনডেফিনিট হয় মনে থাকবে শি হ্যাড এ ফ্রেন্ড হ্যাভের পাস্ট ফর্ম কি হ্যাড হ্যাঁ এই যে এখানে দেখো হ্যাঁ হ্যাভ আর হ্যাজটা হচ্ছে ভার্বের মূল ফর্ম হ্যাঁ তার মানে হ্যাভ আর হ্যাজ এটা প্রেজেন্ট ফর্ম এর পাস্ট ফর্ম ভিভি টু আমি সংক্ষেপে লিখেছি এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হ্যাড আবার ওই হ্যাডের পাস্ট রিজাল্ট ফর্মও কি হ্যাড হ্যাঁ তার মানে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম ওই হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি হ্যাড পাস্ট রিজাল্ট ফর্ম কি হ্যাড তার মানে হ্যাভ হ্যাজের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম হ্যাডটা পাস্ট ফর্ম আবার পাস্ট রিজাল্ট ফর্মও কি হ্যাড এখন তোমাদের আমি দেখাবো আসলে এই যে হ্যাভ হ্যাজের একটু পরিবর্তন কি যে এটা প্রেজেন্ট ইনফিনিট থাকলে কী হয় পাস্ট ইনফিনিট থাকলে কী হয় প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট থাকলে কী হয় কীভাবে করতে হয় এটা আমি তোমাদের দেখাবো দেখো শি হ্যাজ নাইস হাউস হ্যাঁ তার একটা সুন্দর বাড়ি আছে তো ওই যে কথোপকথনে বলতে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না প্রেজেন্ট পারফেক্ট মতো এটা কী টেন্স স্যার প্রেজেন্ট পারফেক্ট না না প্রেজেন্ট পারফেক্ট না এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ হ্যাজ আছে ভার্বের পাস্ট রিজাল্ট ফর্ম নাই যদি এখানে হয়তো শি হ্যাজ বট আ নাইস হাউস সে একটা বাড়ি সুন্দর বাড়ি কিনেছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো তো এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স তো এটা যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় দেখো শি হ্যাজ বসেছে এখানে হ্যাঁ শি হ্যাজের এইটা যদি আমি একটু পাস্ট করি এটা পাস্ট ইনফিনিট করি তাহলে হ্যাজটা পরিবর্তনকারী হ্যাড হবে কী হবে হ্যাজটা পরিবর্তনকারী হ্যাড হবে তার মানে শি হ্যাড এখানে তখন শি হ্যাড হচ্ছে কারণ এটা পাস্ট হ্যাঁ এই ক্ষেত্রে হ্যাড শির পরে হ্যাড বসবে শি হ্যাড আ নাইস নাইস হাউস হ্যাঁ তার একটা সুন্দর বাড়ি ছিল শি হ্যাড আ নাইস হাউস হ্যাঁ তার একটা সুন্দর বাড়ি ছিল তাহলে এই ক্ষেত্রে দেখো পরে যদি এই সেন্টেন্সটা আমি প্রেজেন্ট পারফেক্ট করেছি হ্যাঁ
হেজের পরে আবার হ্যাড, স্যার এটা আবার কেমন কথা? হ্যাঁ হবে, ইয়ার দরকার নাই, ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকার নাই, অথবা অরিড হওয়ার দরকার নাই। দেখো হ্যাজ বসেছে, তারপরে হ্যাড বসেছে, এই সেন্টেন্সটা তুমি ইমাজিন করো কি যে আমি এই সেন্টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্ট করছি এটাকে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট বসলো, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আবার ব্রেনে থাকতে হবে, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ তারপরে ভার্বের ফার্স্ট রিজাল ফর্ম। তো এখানে মূল ভার্ব হচ্ছে হ্যাজ। হ্যাঁ, তাহলে এখানে কি হলো, হ্যাজ হলো, হলো স্ট্রাকচারের হ্যাজ এটা, আর এই হ্যাজের ফার্স্ট রিজাল ফর্ম কি? ওই যে এই হ্যাজের ফার্স্ট রিজাল ফর্ম কি হবে, হ্যাড হবে। তোমরা জানো যে এই হ্যাজের ফার্স্ট রিজাল ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে শি হ্যাজ হ্যাড এ নাইস হাউস, এইটার মিনিংও কি, তার আছে একটা সুন্দর বাড়ি আছে, এইটার মিনিংও যায়, এটার মিনিংও তাই। হ্যাঁ, আবার এটাকে যদি আমি ফিউচার ইনডিফিনিট টেন্স করি, তখন দেখো এই হ্যাজটা পরিবর্তন করে এখানে হ্যাব হয়েছে, কারণ ওই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো তো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময়তেই ভার্বের মূল ফর্ম হয়, এটা মনে আছে তো? মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময়তেই মূল ফর্ম হয়, আই ক্যান হ্যাভ, উই ক্যান হ্যাভ, উই উইল হ্যাভ, দে উইল হ্যাভ, শি উইল হ্যাভ, এরকম হবে। তো শি উইল হ্যাভ আ নাইস হাউস, এইটাও কি হবে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কিন্তু শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে ভার্বের ফার্স্ট রিজাল্ট ফর্ম থাকলেই ওইটা কী হবে, পারফেক্ট টেন্স হবে, কিন্তু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। শি উইল হ্যাভ আ নাইস হাউস, তার একটা সুন্দর বাড়ি থাকবে। এইবার এইটাকে যদি আমি পাস্ট পারফেক্ট টেন্স করি, হ্যাঁ, তাহলে শি হ্যাড স্ট্রাকচারের হ্যাড, একটা স্ট্রাকচারের হ্যাড, আরেকটা হ্যাড হচ্ছে এই যে এই হ্যাডের ফার্স্ট রিজাল্ট ফর্ম। তো শি হ্যাড হ্যাড আ নাইস হাউস, হ্যাঁ, তার একটা সুন্দর বাড়ি ছিল। পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে মিনিংগত কোনো পার্থক্য নাই। শি হ্যাড আ নাইস হাউস, এটার মিনিংও যা, শি হ্যাড হ্যাড আ নাইস হাউস, এটার মিনিংও তাই, মানে সেম, এটার মিনিংগত কোনো পার্থক্য নাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম কি নিয়ে, হ্যাভ হ্যাজ আর হ্যাড নিয়ে। এই জায়গাতে একটু জিনিস যদি আমি একটু দেখাই, মনে করো কি যে এই সেন্টেন্সটাতে আমি সেন্টেন্সটা নেগেটিভ করব, এটা দুইভাবে নেগেটিভ হতে পারে, কি যে শি হ্যাজ নট আ নাইস হাউস, এটা হতে পারে। আর একটা হতে পারে শি ডাজ নট, আমি ডাজ নটের ক্লাস কতদিন নিয়েছিলাম, যখন ডাজ নট করব তখন শি ডাজ নট, এই হ্যাজটা তখন কী হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে, তার মানে এটার মূল ফর্মে চলে যাবে। হ্যাঁ, বেস ফর্ম, ডু নট, ডাজ নট, ডিড নটের পরে সবসময়তেই হ্যাভ হয়, কখনো হ্যাজও হয় না, হ্যাডও হয় না, এটা মনে রাখতে হবে। কি যে হ্যাভ আ নাইস হাউস, হাউস মানে বাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি নিজের প্রতি যত্নবান হও, হ্যাঁ, নিজের স্বাস্থ্য, মন সব কিছুরই কেয়ার করো, আর পড়াশোনার প্রতি মনোযোগ দাও, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আবারও হাজির হব অন্য একটা ক্লাসে তোমাদের সামনে, সে পর্যন্ত অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সুস্থ রাখুক, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।